হাল্লা কাসে নাইনতাল্লাহ দাইনা কানতা দাইন আল্লাহ আল্লা কা সাজা কাজুনতা লায়ালা মোহাইল্লাল্লা যে দোয়া করার আগে আল্লাহ সুভান হুয়াতা আল্লাহর প্রশংসা করতে হয় প্রশংসা করার জন্য হাদিসে কি কোনো নির্দিষ্ট বাক্য এসেছে যদি না আসে তাহলে কেমন শব্দ বা বাক্য দিয়ে প্রশংসা করবো আল্লাহ খায়রান ওয়া ইয়াকা আয় আখ আল করিম আল্লাহ তাআলার প্রশংসা করেই দোয়ার ব্যাপারে আসলে হাদিস আছে এবং কি ধরনের প্রশংসা সে ব্যাপারেও রাসুল্লা সাল্লা সাল্লাম আমাদেরকে আসলে দিক নির্দেশনা দিয়েছেন তো আমরা এই ব্যাপারে আমরা এই ব্যাপারে কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরব প্রথমত দোয়ার আগে আল্লাহ সুবহান হুয়া তালার মজ হ্যামড সাহা ইত্যাদি যত প্রশংসা বাক্য আছে সেগুলো থেকে কিছু অংশ উল্লেখ করা এটাই হচ্ছে আসলে রাসুলসাল্লা সাল্লামের নির্দেশনা এবং পাশাপাশি আল্লাহ সুবাহানাহা তালার কিছু নাম এবং তার কিছু সেফাত উল্লেখ করা এবং সেগুলো যেন বিনয়ের সাথে আমরা স্বীকার করি যে আল্লাহ কতটা বড় কতটা মহান কতটা গফুর কতটা রহিম ইত্যাদি এ বিষয়গুলো উল্লেখ করা যেতে পারে কারণ আমরা আসলে আল্লাহর কাছে দোয়া যেতে যাচ্ছি অতএব তার আগে তার কিছু প্রশংসা করা এবং তার কাছে নিজেকে দলিল ও খার এবং ছোট আকারে পেশ করার মধ্য দিয়ে তাকে সন্তুষ্ট করা এটাই হচ্ছে বিধান এ ব্যাপারে আমরা একটা হাদিস পাচ্ছি ফ দালা ইব নরবায়েদ রাদি আল্লাহ আনহু থেকে তিনি বলেছেন সেমেয়া রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম রাজুল ইয়াদ উফ ফিস আলাহ তিহি লা মিউমেজ্জি দিল্লাহাতা আলা ওলাম ইউসাল্লা আল্লাহ নেবী ও সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাসুল্লা সাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে শুনলেন যে সালাতের মধ্যে সে আল্লাহর কোনো প্রশংসা করেনি এবং সে নবী সাল্লাহ সাল্লামের উপর কোনো দুরুত পাঠ করেনি ফাঁকাল রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আজে তখন রাসুল্ল সাল্লাহ সাল্লাম বললেন যে এই ব্যক্তি اوتي ترا كرتشة تراهرو كرتشة ثم دعاه فقال له او لغيره ايربورتاكي ديكي تاكي او نوكي نبي صلى الله عليه وسلم بولين اذا صلى احدكم فليبدأ بتمجيد ربه جل وعز والثناء عليه ثم يصلي على النبي صلى الله عليه وسلم ثم يدعو بعده بما بما شاء تنبولن بولين جاكن تمادر صلاة بوري تاكن الله সুভান হুয়া তালা বা আল্লাহ আজার প্রশংসা দিয়ে শুরু করে এবং তার থানা পাঠ করে তারপরে সে যেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে সে সালাত দুরুদ পেশ করে তারপরে যেন সে যা ইচ্ছা দোয়া করে এ হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ তিরমিদি এবং তিরমিদি বলেছেন হাসানুন উন্ি হাসান অর্থাৎ এটি একটি শাহি হাদিস আল্লাহ আল্লা সুবাহ প্রশংসা বাক্য আপনি যেটা বলেছেন প্রশ্নে যে কিভাবে করতে হয় সেটি আমরা দেখি যে ইবনু আব্বাস রাদি আল্লাহ তালহু আসলে বর্ণনা করেছেন ইবনু আব্বাস রাদি আল্লাহ তালহু বলেন যে কানা নবী সাল সাল্লাম ইদা কামিনালাইলে ইয় তাহাদ نبي صلى الله عليه وسلم جاكون راتر تحجد پورت قال قالا تخون دعا كورتن بولتن دوار رمود بولتن اللهم لك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن هيا الله تمر جنو شاكل پرشنك شا تومي اسمان شو محبن زمينر آلو ابن جاكي چو اتو دو بھر مدعا شب آلو ولك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن আর তোমার জন্য সকল প্রশংসা তুমি আসমানসমূহ জমিন এবং এত দুভের মধ্যে যা কিছু আছে সব কিছুর ধারক সব কিছুর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তুমিই ওলাকাল হামদু আন্তাল হাক তোমার জন্য সকল প্রশংসা তুমি সত্য ওয়ারাদুকা হাক্কুন এবং তোমার প্রতিশ্রুতি সত্য ওয়াউলুকা হাক্কুন এবং তোমার কথা সত্য ওকা হাক্কুন এবং তোমার সাথে সাক্ষাৎ সত্য ওল জন্নাতু হাক্কুন ওয়ারু হাকুন জান্নাত সত্য জাহান্নাম সত্য ওস আতুল হাককুন ও ইউনা ইউন হাক্কুন কেয়ামত সত্য নবীরা সত্য ও মোহাম্মাদ হাক্কুন এবং মোহাম্মদ তিনিও সত্য আল্লাহ ওয়া ইলাইকা অ্যাম্যকা ওয়া ইলাইকা হ্যা এভাবে মানে আল্লাহর কাছে নিজেকে দলিল ও হার হিসাবে তিনি পেশ করতেন হে আল্লাহ তোমার কাছে আমি আত্মসমর্পণ করেছি তোমার উপর আমি তাওয়াক্কল করেছি তোমার প্রতি আমি ইমান পোষণ করেছি তোমার কাছে আমি ফিরে এসেছি এবং তোমার কাছেই আমি মকাদ্দামা পেশ করেছি এবং তোমার কাছেই আমি তাহাকুম তথা হুকুম এবং ফয়সালা তালাশ করছি এরপরে তিনি বলছেন ফকফেরলি দোয়ায় চলে এসেছেন ফক ফেরলি ফকফেরলি মা কাদ্দমথ ওয়ামা আর্থ সুতরাং আমি আগে পরে যত কাজ করেছি যত ভুল করেছি আমাকে সবকিছু ক্ষমা করে দাও এবং প্রকাশ্যে কিংবা গোপনে যত পাপ করেছি তুমি ক্ষমা করে দাও আন্তল মোকদ্দেম ওয়া তুমি প্রথম তুমি শেষ তুমি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং আওলা গাই এভাবে বলেছেন এ হাদিসটা বুখারি এবং মুসলিমের মধ্যে এসেছে বোখারি এবং মুসলিমের মধ্যে এই হাদিসটি এসেছে তার মানে হচ্ছে আমরা বখারি মুসলিমের মধ্যে আল্লাহ তা আলার দোয়ার আগে কীভাবে তার প্রশংসা করব সেটি আমরা পেয়ে গেলাম অতএব এভাবে অনেক সুন্দর করে যদি আমরা আল্লাহর প্রশংসা করি তার কিছু সুন্দর নাম এবং কিছু গুণাবলী উল্লেখ করি যেটা এই হাদিসের মধ্যে করা হয়েছে এবং আমরা যদি আল্লাহর অলৌহিয়াত রুবিয়াতকে স্বীকার করি আল্লাহর বরত্বকে মহত্বকে স্বীকার করি তারপর দোয়া করি তাহলে সেই দোয়াটা আল্লাহর কাছে কবুল হওয়ার অনেক বেশি উপযোগী হবে এ ব্যাপারে হাফেজ ইবন হাজার যেহেতু তিনি বোখারির উপরে সারা লিখেছেন ফথুল বাড়ি সে ফথুল বাড়ির মধ্যে বলেছেন ফিহি তাহবাবুন ফিহেস্তহবাবিম ইতলুব তিনি বললেন যে এ হাদিসের মধ্যে প্রত্যেক চাহিদার সময় দোয়ার সময় দোয়ার আগে প্রশংসা করার ইস্তহবাব অর্থাৎ প্রশংসা করার যে মুস্তাব সেটা প্রমাণিত হল তার দলিল রয়েছে রয়েছেহি সাল্লাহ সাল্লাম নবী সাল্লাহ সাল্লামের একতেদা করে অনুসরণ করে آه دكتور عبد الرزاق آه عبد المحسن العباد البدر تيني آه اتنت آه جامد كاركتي آه كاني بولتن كوت آه بولتن إن من ضوابط الدعاء المهمة وآدابه العظيمة أن يقدم المسلم بين يدي دعائه الثناء على ربه بما هو أهله من نعوت الجلال وصفات العظيمة والكمال تيني بولن جي অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়ার যে কিছু নিয়মাবলী রয়েছে এবং তার যে কিছু আদব রয়েছে তার মধ্যে একটা হলো যে মুসলিম ব্যক্তি তার দোয়ার আগে তার রবের কিছু প্রশংসা করবে এমন প্রশংসা যার তিনি আহাল যেমন তার কিছু ভালো ভালো গুণ বর্ণনা করা তার বড়ো বড়ো মহান সেফাত বর্ণনা করা এবং তার কামালিয়াত এবং পরিপূর্ণতার কথা বর্ণনা করা ওয়াদিক্রি যৌদি হুয়া ফদি হুয়া খ্যারামিহু আন আমি এবং তার دانشيلوتا تار مرجادا اونوغروهو ابون تار انعام ارقطها جانو الليكو راهدو عشورو وذلك انه ابلغ ما يكون في حال السائل والطالب ثناؤه على ربه وحمده له وتمجيده وذكر نعمه والائه اه كارون اتاهتش باندا جتعاي إبُن جي মানে তালাশ করে আল্লাহর কাছে কিছু চাহিদা পেশ করে দোয়া করে তাহলে এটা হচ্ছে তার মধ্যে সবচেয়ে আবলাগ তরিকা মানে সবচেয়ে উত্তম এবং অত্যন্ত চমৎকার পন্থা সবচেয়ে উত্তম পন্থা যে সে তার রবের তানা করবে তার প্রশংসা করবে তার স্তুতি বাক্য বলবে তার নামত এবং তার যত অনুগ্রহ আছে সেগুলো উল্লেখ করবে ওয়াজা আলাদা আলিকা